السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد بريدرشك برندو أمر. কিতাব তাওহিদ এর ধারাবাহিক দর্শের আজকে বত্রিশতম দর্শ শুরু করতে যাচ্ছি শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আমরা যদি সত্যিকারীভাবে জান্নাত পেতে চাই এবং যাহার নাম থেকে বাঁচতে চাই তাহলে প্রতিটি মুমিন মুসলিমের একান্ত কর্তব্য আল্লাহ সবহানা হুয়া চা আলার যে তাওহীদ বা একত্ববাদ এই বিষয়টি সম্পর্কে তাকে ভালোভাবে অবগত হতে হবে ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং তা মেনে চলতে হবে যার ফলে সম্ভব হবে শের থেকে বেঁচে থাকা আর যখনই আমরা শের থেকে বেঁচে থাকতে পারবো তাও উপর প্রতিষ্ঠিত হতে পারবো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সুসংবাদ মানমাথা ওয়ালাম ইউশিক বিল্লাহি সই আখাল জান্না আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ রবাহিনের সাথে কোন রকমের শেরকে লিপ্ত না হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ সরাসরি তাকে জান্নাত দান প্রিয় বন্ধুরা তাই আসুন আমরা যদি জান্নাত পেতে চাই আমাদেরকে তাওহেদের বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং তাওহিদ পরিপন্থী তাওহিদ বিধ্বংসী তাওহিদকে নষ্ট করে দেয় যে বিষয়টি সেটি হল শের এসের থেকে আমাদেরকে বাঁচতে হবে সে লক্ষ্যে আমরা একটি গুরুত্বপূর্ণ কিতাব কিতাব উত্তিদ ধারাবাহিকভাবে সেটির দশ আমরা শুনে আসছি আজকে আমরা বত্রিশতম দর্শ শুনব আজকের এই দশটি মূলত এর আগে তিরিশ ও একত্রিশ দর্শের সাথেই সম্পৃক্ত তিরিশতম দর্শে যে অধ্যায়টি আমরা শুরু করেছিলাম সে অধ্যায়ের কিছু প্রাসঙ্গিক বিষয় আমরা একত্রিশতম দর্শে আলোচনা করেছি আজকে আমরা এই বত্রিশতম দর্শে সেই ত্রিশতম দর্শে যে হাদিসগুলি নিয়ে এসেছেন লেখক রাহিমা হল্লাহ সেই হাদিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আগে আলোচনা করেছি তা হল মুসলিম উম্মা গোটা বিশ্বব্যাপী বা মুসলিম বিশ্ব যদি তারা আল্লাহ রসুল সাল্লাহ আলি হোসাল্লামের যুগে যেমনইভাবে পৃথিবীর বুকে মুসলিম সমাজ তারাই সম্মানিত ছিলেন তারাই সম্মান ও মর্যাদার শীর্ষ আসনে ছিলেন আজও যদি আমরা সেই সম্মান মর্যাদায় ফিরে আসতে চাই তাহলে আমাদের একটি পথ সেটি হলো আল্লাহ রসুল সাল্লাহম বলেন তার ইলা নিকুম তোমরা যতক্ষণ না তোমাদের দিনের প্রতি সঠিকভাবে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত অমুসলিমদের নির্যাতন অমুসলিমদের কাছে মাজলুম হিসাবেই থাকতে হবে তাহলে অমুসলিম বা মুসলিম সমাজের শত্রু কাফের মুশ্রিক ইত্যাদি তাদের নির্যাতন ও নিষ্পেষণ থেকে যদি আমরা বাঁচতে চাই আমরা যদি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সম্মানিত হিসাবে থাকতে চাই তাহলে আমাদের একটি পথ সেটি হলো আমাদেরকে আমাদের দিন আমাদের ধর্ম আমাদের আদর্শ সে ইসলাম এ ইসলামের দিকে ফিরে আসতে হবে আর ইসলামের দিকে ফেরা আসা মানেই হলো আবার যার যেরকম চিন্তা সেই অনুযায়ী ইসলাম পালন করা তা নয় বরং কোরআন এবং আল্লাহ রসুল হাদিস এই দুটির আলোকে আমাদেরকে ইসলাম পালন করতে হবে এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনিও তার বিদায়ী হজ্জের সেই বিদায়ী ভাষণে তিনি উল্লেখ করেছেন তিনি বলেন বিহিমা রাইন তারাকুমা তুমি আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি এর অর্থ ইসলাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে তা কখনো নয় আল্লাহ রসুল সাল্লাহ তার বিদায় হয়েছে কিন্তু ইসলাম কেমন পর্যন্ত পৃথিবীতে থাকবে তো এই ইসলাম অনুসরণ করে যদি আমরা সঠিক পথে থাকতে চাই আল্লাহ রসুল সাল্লাহ বলেন তারাক তুফি কুমাম আমি চলে যাচ্ছি ঠিকই কিন্তু তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি এই দুটি জিনিস তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না পথভ্রষ্ট হওয়া নাকি পথভ্রষ্ট হওয়াটাকে আমরা বিভিন্ন দিক থেকে দেখতে পাই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে আমরা খেয়াল করতে পারি যে সঠিক ইসলাম থেকে পথভ্রষ্ট হওয়া এটাও একটা দিক যেমন ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের যুগে মুসলিম সমাজ যেই সম্মান মর্যাদায় ছিল সেই সম্মান মর্যাদা থেকেও মানুষের বিচ্যুতি বা পদস্খলন ঘটবে না যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরা যায় কিন্তু আজকে আমরা সেই দুটি জিনিসকে ছেড়ে দিয়েছি অন্য জিনিস আদর্শ সেগুলিকে আজকে আমরা মুসলমান হয়েও সেগুলিকে গ্রহণ করেছি আমাদের শত্রুদের আদর্শ অমুসলিমদের আদর্শ আচরণ সেগুলিকে আজকে আমরা গ্রহণ করেছি যার কারণে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন তাদেরকে আমাদের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন আর আমাদেরকে তাদের কাছে মাজলুম জাতি হিসাবে নির্যাতিত নিষ্পেষিত জাতি হিসাবে আল্লাহ রেখেছে তা আমরা সেই দিক থেকেও যদি ফিরে আসতে চাই আমাদের সেই সম্মান মর্যাদা যা থেকে আমাদের পদস্কলন ঘটে গেছে তাহলে একটি পথ আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ এই দুটিকে আঁকড়ে ধরবে একটি হলো কিতাব আল্লাহ একটি হলো আল্লাহ আল কিতাব কারীম আরেকটি হলো সন্ন্যী আল্লাহ রসুল সালি হুসাল্লাম এর হাদিস তাই প্রিয় বন্ধুরা আমরা যদি আবারও মুসলিম সমাজের সেই সম্মানকে পৃথিবীর বুকে ফিরিয়ে নিয়ে আসতে চাই এবং আখেরাতেও হতে চাই তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের দিনের দিকে আর আমাদের দিন হলো কড় এবং হাদিস এ দুটির মাধ্যমেই কোন ব্যক্তির ব্যক্তিগত চিন্তা ব্যক্তিগত মতামত বা কোনো দার্শনিকের দর্শন এর আলোকে ইসলাম নয় ইসলাম হলো আল্লাহ সুবাহ কোরআন এবং রাসুল সাল আলী এর হাদিস এ আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেভাবেই ইসলামের দিকে পরিপূর্ণ ভাবে ফিরে এসে পৃথিবীর বুকে সম্মানিত হওয়ার অমুসলিমদের নির্যাতন ও নিষ্পেষণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ প্রিয় বন্ধুরা ঠিক একই ভাবে আল্লাহ রসুল সাল্লাম সেই হাদিসের মধ্যে বলছেন

এক হলো আচরণগত দিক দিয়ে তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে যাওয়া আমি যদিও আমার আলাদা ভূখণ্ডে রয়েছি আর মুশরেখ সে তার আলাদা ভূখণ্ডে রয়েছে আলাদা এলাকায় রয়েছে কিন্তু তার যেগুলি আচরণ সেই আচরণগুলি যদি আমি গ্রহণ করি তাহলে তার সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া হয় এটি এক দিক দ্বিতীয় দিক তার মাঝে আর আমার মাঝে কোনো রকমের ভূখণ্ডের ক্ষেত্রেও পার্থক্য থাকবে না সব যেন একাকার হয়ে যাওয়া তো আজকে আমরা হয়তো ভৌগোলিক সীমা রেখায় কিছুটা কোথাও কোথাও পার্থক্য রয়েছে যে এটা হলো মুস্রিকদের এলাকা এটা হলো মুসলমানদের এলাকা কিন্তু আচরণগত দিক দিয়ে আজকে আমরা যেন তাদের সাথে মিলে যাচ্ছি আমরা আমাদের পারিপার্শ্বিক বা আমাদের সামাজিক অবস্থাগুলির কথা যদি একটু চিন্তা করে দেখি দেখা যায় যে সে মুশ্রিকদের যে কৃষ্টি কালচার সেগুলি আজকে আমাদেরও হয়ে যাচ্ছে মুশ্রিকদের কৃষ্টি কালচার হলো তাদের ঘরে হোক সেই ঘুমানোর ঘরে হোক আবাদতের ঘরে হোক যেখানে হোক না কেন সেখানে প্রতিমা বা প্রতিমার ছবি এগুলি স্থাপন না করলে তাদের ধর্ম হয় না কিন্তু আজকে আমরা মুসলমান হয়েও এমন এক পর্যায়ে চলে গেছি যা আমরাও আমাদের জন্য প্রতিটি ক্ষেত্রে অফিস আদালত হোক দোকান পাঠ হোক ঘরবাড়ি হোক সবখানে একটা প্রতিমার হয় চিত্র অথবা প্রতিমার মতো একটা মূর্তি তৈরি করে সেই আমরা আরব হোক অনারব হোক সকল ক্ষেত্রে যেন একই পর্যায়ে চলে গেছি আল্লাহ আকবর তাই আল্লাহ রসুল সাল্লাম বলছেন যতক্ষণ না আমার কিছু মানুষ তারা এই মুশ্রেকদের সাথে সংমিশ্রিত হয়ে যাবে না বা তাদের সাথে একাকার হবে না ততক্ষণ পর্যন্ত হবে না তাহলে বর্তমানের এই পরিস্থিতিটা যেন আমরা এমন এক পরিস্থিতি পর্যায়ে এসে গেছি যে মনে হচ্ছে এটাই একটা কিয়ামতের পূর্বাভাস আমাদের সামনে প্রস্ফুটিত হয়ে গেছে প্রিয় বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম অন্য আরেকাদেশে আমরা শুনেছি যে কোমত প্রতিষ্ঠিত হবে ওই মানুষদের সামনেই তাদের সময়ে যারা হলো সর্বনিকৃষ্ট পৃথিবীর মুখে মানুষ তাহলে আমরা যদি এই কেয়ামত হওয়ার আরও যেগুলি বিষয় রয়েছে যেমন কিছু অংশ কিছু সংখ্যক তারা মুর্শেকদের সাথে মিলিত হয়ে যাবে সেভাবে যদি আমরা এই কেয়ামতের বিষয়গুলির দিকে চলে আসি তাহলে অপর দিক থেকে আমরা নিজেদেরকে নিকৃষ্ট বা খারাপ মানুষ হিসাবেই প্রমাণিত করে ফেলছি তাই আসুন আল্লাহ আলী হোসাল্লামের এই ভবিষ্যৎবাণী স্মরণ করে আমরা যেন মুশ্রিক নয় আমরা মুসলিম হিসাবে হিসাবে আমরা আমাদের আদর্শে আমরা আমাদের কালচারে আমরা আমাদের কৃষ্টি সভ্যতার উপর যেন প্রতিষ্ঠিত হতে পারি এটাই হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আদর্শ সভ্যতা কোনো সন্দেহ নেই সকলেই এক বাক্যে স্বীকার করেছে কিন্তু আজকে আমরা দুর্বল হয়ে নিজের সভ্যতাকে ফেলে রেখে অন্যের সভ্যতাকে আজকে আমরা গ্রহণ করছি আসুন আমরা যেন সকল দিক থেকে বিশেষ করে মুসাকদের যে শেষের কি সভ্যতা গুলি এই শের কি সভ্যতা যেন বর্জন করে আমরা তাও হিদবাদী হয়ে আমরা ইমান ও ইসলামের উপর প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা আমাদের এ আমরা বাকি অংশটুকু শুনবো ইনশা আল্লাহ এ পর্যায়ে একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসব আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন

তারা মুশ্রিকদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে না তো মুস্রিকদের সাথে সম্পৃক্ত হওয়ার কিছু দিক আমরা তুলে ধরেছি এরপরে এবং ততক্ষণ হবে না যতক্ষণ না আমার উম্মতির কিছু মানুষ কিছু দল তারা তা আবুদু আল আউসান প্রতিমার পূজা করবে প্রতিমার উপসানও করবে প্রতিমা কাকে বলা হয় প্রতিমা কি শুধু একটা মূর্তি তৈরি করা হলে সেটাকে বলা হয় না কাকে বলা হয় আমরা পূর্বের আলোচনাগুলি থেকে হয়তো উপলব্ধি করেছি শুনেছি যে প্রতিমা বলা হয় ওয়াসান বলা হয় এমন সব বিষয় বা বস্তু ও ব্যক্তিকে ইবাজ মিন্তু নিল্লা আল্লাহর এবাদত বাদ দিয়ে যার এবাদত করা হয় হতে পারে সেটা একটা পাথরের মূর্তি হতে পারে সেটা একটা গাছ হতে পারে সেটা একটা পাথর হতে পারে একটা কোনো জীবজন্তু হতে পারে সেটা মানুষ হতে পারে সেটা কবর যে কোনো হোক না কেন অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে হয় সেটাকে ওয়াসান বাংলায় আমরা সেটাকে প্রতিমা বলব আল্লাহকে বাদ দিয়ে যারা আবাদত করা হয় তো আল্লাহ রসুল সাল্লাম এ হাদিসে আরেকটি অংশ বলছেন কে প্রতিষ্ঠিত ততক্ষণ হবে না যতক্ষণ না আমার এ উম্মাতের কিছু মানুষ তারা প্রতিমা পূজা করবে বা পূজা করবে প্রতিমার উপাসনায় তারা লিপ্ত হবে প্রিয় বন্ধুরা আজকে যদি আমরা বিষয়টিকে একটু চিন্তা করে দেখি তাহলে আশ্চর্যের সাথে বা সাথে বলতেই হয় যে এটাও যেন হতে আর বাকি নেই আজকে আমরা অনেকেই নিজেরা ধর্মের দোহাই দিয়ে বা এবাদতের নাম দিয়ে আমরাও যেন এই ধরনের প্রতিমা পূজায় লিপ্ত হয়ে গেছি আমরা বিশ্বাস করছি বা মনে করছি যে এটা আমি যেন এবাদত করছি আসলে বাস্তবে চিত্রটি অন্য আমাদেরকে সচেতন হওয়া উচিত আমরা এবাদত আল্লাহ রাব্লাহ আলমির করছি না এবাদত অন্য কোনো জায়গায় করছি সেটি আমাদেরকে সতর্ক হয়ে করা দরকার আমাদের এবাদত শুধু একমাত্র আল্লাহ সুবহান হওয়াত আল্লাহর জন্যই এবং তার রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে নিয়ম নীতি নিয়ে এসেছেন সেই নিয়ম নীতি ও সেই পদ্ধতি অনুযায়ী বন্ধুরা এ পর্যায়ে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় বলছেন তিনি বলছেন ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুন 30 كلهم یযআমু আন্নাহু নবি ওয়া আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অবস্থাটা এমন দেখা দিবি সায়াকুনু ফি উম্মতি কাযাবুন 30 আমার এই উম্মতের মাঝে মিথুক ব্যক্তির আবির্ভাব ঘটবে সালাসুন যাদের সংখ্যা তিনি হাদিসে বলছেন যে তিরিশ জন বুখারি মুসলিমের হাদিসে এসেছে কোরা সালাসিন সালা সিন অর্থাৎ প্রায় তিরিশের কাছাকাছি সেই মিথ্যুক এমন ব্যক্তিদের আবেগ ঘটবে তাদের সংখ্যা হলো প্রায় তিরিশ জনের মতো তারা কি বলবে কি করবে কল্লহ মিয়াজ ও আন্নাহ নবী সকলে এসে দাবি করবে যে আমি হলাম নবী আল্লাহ রাসুল সাল্লাল্লাহসাল্লাম এর পরে মধ্য থেকে প্রায় তিরিশ জন মিথ্যুক ব্যক্তির আবির্ভাব ঘটবে যারা সকলেই দাবি করবে যে আমি নবী আল্লাহ আমি হলাম সর্বশেষ নবী নবীর যত সিলসিলা ধারাবাহিকতা আল্লাহ রবী আলমিন যেটা আদম আলি সাল্লাহ থেকে নবীদের ধারাবাহিকতা রেখেছেন আমার দ্বারা সেই ধারাবাহিকতা ছিন্ন হয়ে গেছে শেষ হয়ে গেছে আমি হলাম সর্বশেষ নবী সর্বশেষ রসুল হলাম আমি বাদি আমার পরে আর কোন নবী রাসুল আসার সুযোগ নেই আল্লাহ রাবুল আলমিন আমাকে দিয়ে শেষ করে দিয়েছেন নবুয়ত এবং রেসালতের পথ কিন্তু জেনে রাখো আমার উম্মতের মধ্যে থেকে ৩০ জনের মতো প্রায় মিথ্যুক নবীর আবির্ভাব ঘটবে সকলে এসে দাবি করবে যে আমি নবী ভণ্ড নবীর আবির্ভাব এটা মূলত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরেই সাহাবিদের যুগ থেকেই শুরু হয়েছে সাহাবিদের শেষের দিকে সে সময় আরবদের মধ্যে কয়েকজন ভণ্ড নবী তারা মিথ্যা দাবি করেছিলেন সেইভাবে চলে এসেছে বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশে দেশে সবচেয়ে বড় পরিসরে যিনি ভণ্ডনবী হিসাবে আবির্ভাব লাভ করলেন তিনি হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে কাদিয়ানিদের সম্পর্কে আমরা হয়তো অনেকে কম বেশি জানি এ বিষয়টি আমাদেরকে আরেকটু জানা উচিত আজকে বিভিন্ন পথে মুসলিমদেরকে তাদের ইমান নষ্ট করার জন্য বহু রকমের কৌশল বহু রকমের পথ খুলে দেওয়া হয়েছে আজকে আমরা নেটে যদি আমরা ইসলাম সম্পর্কে জানতে চাই আমরা যদি ডিসে ইসলাম সম্পর্কে কিছু জানতে চাই দেখা যায় যে চ্যানেল আসতেছে আহমদিয়া মুসলিম জামাতের চ্যানেল আহমদিয়া মুসলিম জামাত মানে হলো এটা হলো কাদিয়ানিদের চ্যানেল তারা সেখানে ইসলামের পরিচয় দিচ্ছে তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাদেরকে কাদিয়ানি বলা হয় এই জন্যই কাদিয়ান পাঞ্জাব প্রদেশের একটা অঞ্চল একটা গ্রাম সেই কাদিয়ানি তিনি জন্ম লাভ করেছেন ওনার নাম হলো মির্জা গোলাম আহমদ তো এই ব্যক্তি তিনি এসে দাবি করলেন তিনি হলেন নবী তো এই কাদিয়ানি যারা তারা এই নবতের দাবি করে থাকে তারা মোহাম্মদ সাল্লামকে অস্বীকার করে তা নয় তারাও দাবি করে যে আমরা তাকেও মানি কিন্তু কেমনে মানি মানি তাকে মোহাম্মদামকে আমরা নবী এবং রাসূল হিসেবে মানি কিন্তু শেষ নবী ও রসুল হিসাবে মানি না কারণ শেষ নবী হিসাবে এসেছে তাদের সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি প্রিয় বন্ধুরা প্রভাব ও কাদিয়ানিদের প্রচার প্রসার বর্তমান পৃথিবীতে এটা যদিও ভারতীয় উপমহাদেশে শুরু হয়েছে কিন্তু শুরু হয়েছিল সেই সময় ইংরেজদের চিন্তা চেতনায় মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য কারণ ভারতীয় উপমহাদেশে যখন ইংরেজদের সাথে মুসলমানদের একটা সংঘর্ষ শুরু হলো তখন এই মুসলমানদেরকে বিভিন্ন রকম ভাবে তাদের ইসলাম সম্পর্কে তাদের বিভ্রান্তির মধ্যে ফেলার জন্যই মির্জা আহমদ কাদিয়ানিকে দাঁড় করা হয় আমরা যখন এই কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করবো সর্বপ্রথম তাকে শাহাদাত যেটি সেটি স্বীকৃতি দিতে হবে তাহলে আসহাজু আল্লাহ ও আশাহু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়ারাসুল। মুহাম্মাদান আব্দুহু ও হয়ে দ্বিতীয় অংশটুকু এর মধ্যে দুটি অংশ রয়েছে প্রথম অংশ হলো আল্লাহ সুবাহ সাথে সম্পৃক্ত আশাহু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় অংশ হলো মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম এর সাথে সম্পৃক্ত ও আশাহু আন্না মুহাম্মদ আব্দুহু ও রাসুল মুহাম্মদ আব্দুহু ও রাসুল হু এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ বিষয় শুধু যদি আমি এমনি বলি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল তাহলে যথেষ্ট নয় বরং এখানে বহু দিক রয়েছে যে বিষয়গুলি এর সাথে সম্পৃক্ত রাসুল তিনি কেমন রাসুল রাসুল হিসাবে তার দুটি দিক রয়েছে উল্লেখযোগ্য এক হলো পৃথিবীতে যত রাসুল এসেছেন সব রাসুলদের মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ রাসুল এটি একটা আমাদের জন্য সৌভাগ্য যে আমাদের নবী তিনি হলেন যত রাসুল এসেছেন সব রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ এটি আমাদের জন্য একটি সৌভাগ্য দ্বিতীয় বিষয় লক্ষ্য রাখতে হবে এটি যে তিনি আবার হলেন সর্বশেষ রাসুল তারপরে আর কোন রাসুল নেই কোন রাসুল যেমন নেই তাহলে কি নবী আসবেন না কোনো নবীও নেই এই জন্য আল্লাহ রসুল সাল্লাম এখানে শব্দটি যেটি ব্যবহার করেছেন ওয়া ওয়ানা খাতামুন আমি হলাম নবীদের শেষ কারণ নবী হলো নিম্ন স্তরের রাসুল হলো তার চেয়ে ঊর্ধ্ব স্তর নবী যখন বন্ধ হয়ে যাবে তখন রাসুল হওয়ার সুযোগ আর নেই তাহলে নবীটাকেই তিনি শেষ করলেন এবং বলছেন ওয়ালা নবী আমার পরে আর কোন নবী আসবে না এটাই আল্লাহ রসুল সাল্লামের ব্যাপারে যখন আমরা ওয়াসাদু আন্না মুহাম্মাদ আব্দুহু ও রাসুল ওই স্বীকৃতি দেব তখন আমাদের এই বিশ্বাস থাকতে হবে যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ রাসুল এবং সর্বশেষ তিনি নবী তারপরে আর কোন নবী আসতে পারেন না এরপরে কেউ যদি অমুক বা তমুক নবী হিসাবে বিশ্বাস করে থাকে তাহলে জানতে হবে তিনি কোরআন কেউ মানেন না এবং তিনি হাদিস মানেন না অতএব তিনি কখনো মুসলমান হতে পারেন না প্রিয় বন্ধুরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্ট করে দিয়েছেন তিনি হলেন সর্বশেষ নবী এটা বলেছেন আবার এরপরে আরো গুরুত্ব দিয়ে বলতেছেন ওয়ালা নাবিয়্যা বাদি সর্বশেষ নবী বলাই মানে বোঝা যায় যে আর কোনো নবী আসবেন না কিন্তু এরপর আরো গুরুত্ব দিয়ে বলতেছেন ওয়ালা নাবিয়্যা বাদি আমার পরে আর কোনো নবী নেই সুতরাং এরপরে কেউ যদি নবী হিসেবে দাবি করে কোনো সন্দেহ নাই তা নাই তিনি হবেন মিথ্যুক তিনি হবেন ভন্ড নবী তিনি নিজেও কাফের এবং তার প্রতি যারা আস্থা রাখবে যারা তাকে মনে করবে তারাও কাফের হয়ে যাবে কোনো মমিন মুসলিম হিসেবে থাকতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন যেমন সহিহ মুসলিম এ বর্ণনা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুনু ফি আখিরি জামানি শেষ যুগে শেষ সময়ে এমন কিছু মিথ্যক দাজ্জালের আবির্ভাব ঘটবে যারা কি يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم ترى امون امون تم ادرك حدث شنا بي جي حديث قولي تم را نجلو جيبون شنو نائي ولا أنتم ولا آباؤكم ابون تم ادر باب دادا فوربو جارا روح سن ترى دين قولي تو بير کر بي ابستو بير کر وإياكم وإياهم ولا يضلونكم ولا يفتنونكم আর তোমরা সাবধান সতর্ক হয়ে যাও ইয়া কুম তোমরা তাদের ব্যাপারে খুবই সতর্ক হয়ে যাও কি সতর্ক লা তারা যেন তোমাদেরকে পদভ্রষ্ট করতে না পারে এবং তোমাদেরকে যেন ফেতনাই ফেলতে না পারে প্রিয় বন্ধুরা আল্লাহ রাসুল সাল আলাইহি হাসাল্লাম তাই আমাদেরকে বলেও দিলেন এটা যে এখনো মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে এটাও তিনি আমাদেরকে অগ্রিম বলে দিয়েছেন এবং সেই মিথ্যা নবী যে আমাকে পথভ্রষ্ট করবে দিন থেকে আমাকে বিকৃতি অন্য পথে নিয়ে চলে যাবে ফেতনায় ফেলবে এটাও আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন হাদিসটি সহি মুসলিমের আট নম্বর হাদিস এবং আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে সাবধান তোমরা তাদের গুমরাহী থেকে বা পথভ্রষ্টতা থেকে ও ফেতনা থেকে বিরত থাক আমরা আজকে সেই সময়ে উপনীত হয়েছি সেই সময়ে আমরা পরে গেছি আমাদের সময়টা সেই ধরনের সময় এসে গেছে যেখানে বহু মানুষ তারা আজকে মানুষদেরকে বিভ্রান্ত বা ইসলাম থেকে বিমুখ করার জন্য তাদের ইমানকে নষ্ট করার জন্য কৌশল অবলম্বন করছে কেউ নবতের দাবি করে কেউ কত কিছু দাবি করে দাবি করে আমাদেরকে হয়তো অর্থনৈতিক অর্থনৈতিক কাউকে দেখা যাবে প্রলোভন দিয়েও তাকে নেওয়ার চেষ্টা করে অর্থনৈতিক সুবিধা বিভিন্ন দিয়েও আজকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা যদি সঠিক ইমানের উপর থাকতে চাই আমরা যদি জান্নাত পেতে চাই আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদের একটি পথ কোরআন এবং সহী হাদিসকে আঁকড়ে ধরে আমাদেরকে তাওহিদের উপর প্রতিষ্ঠিত হয়ে ইমান ইসলাম পালন করে চলতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ ও ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত